আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ। হ্যাঁ, আগামী কয়েকদিনের মধ্যেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বড় আকারের শিল্প আসতে চলেছে, যে শিল্প প্রত্যেক বছরেই এসে থাকে। হ্যাঁ, এই গতকাল শেষ হয়ে গেল শুভ রথযাত্রার যে একদম শেষ দিন, অর্থাৎ উল্টো রথ। নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। আচ্ছা, সম্প্রতি টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন, আমিও দেখছি, মাঝে মাঝে ভীষণই উদ্বেগ গ্রাস করে, যেহেতু আমার একটি সন্তান আছে, সেও বড় হচ্ছে, তো একই ঘরে থাকি, টেলিভিশনে যখনই চোখ পড়ে প্রশ্ন জাগে, খারাপ লাগে, টেলিভিশন বন্ধ করে দিতে হয়, কারণ টেলিভিশনে তো সেই খবর নেই, সেই ঘুরিয়ে ফিরিয়ে একই খবর। কীরকম খবর? জ্ঞান সিং আরিয়াদহ, জ্ঞান সিংয়ের যে জ্ঞান সিং যেভাবে মারধর করছেন, দেখেছেন তো? কোচবিহার মাথা ভাঙায় মহিলাকে নগ্ন করে যে টেনে হিসড়ে নিয়ে যাওয়া, কি অমানবিক দৃশ্য! রাজনীতির সাথে যুক্ত লোকেরাই করছেন। এরপরে আসি চোপড়ার ঘটনা, চোপড়ার ভয়াবহ ঘটনা দেখেছেন নিশ্চয়ই, এবং বিভিন্ন জায়গায় চোর এবং ছেলে ধরা সন্দেহে গণপিটুনি, কি হারে গণপিটুনি হচ্ছে চারিদিকে। হ্যাঁ, আমি কবি সুব্রত মিত্র, আমিও কিন্তু গণপিটুনির শিকার হয়েছিলাম এই চোর অপবাদে। আমি জানি গণপিটুনি কত ভয়াবহ, এ মৃত্যু অবধি হয়ে যায় গণপিটুনিতে, এবং এর দায় কেউ নিয়ে নেয় না, সবাই পালিয়ে যায়। পরবর্তীতে আসি কুলতলিতে, কালকের দেখলাম সন্ধ্যেবেলা কুলতলিতে সুড়ঙ্গ দিয়ে পালানোর যে রাস্তা সাদ্দাম করেছেন, হ্যাঁ, সেই সাদ্দাম শুনেছিলেন নাম, এই আবার অন্য সাদ্দাম, হ্যাঁ, কি ভয়াবহ দৃশ্য, সুড়ঙ্গ খুঁড়েছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন যে কথাটি আমি এখন বলার জন্য এই আজকের আপনাদের সামনে এসেছি, এই যে ঘটনাগুলি বললাম, এগুলো তো একটা পার্ট, এগুলো রাজনৈতিক লোকেরা করছে, তারা সমাজের অপসংস্কৃতির দিকে বা অশুভ কাজকর্ম করে বেড়াচ্ছেন এই বলে চিহ্নিত। কিন্তু যারা খুব পাণ্ডিত্যের সাথে, খুব বুদ্ধির সাথে, খুব চতুরতার সাথে, মানুষের সাথে পরোক্ষভাবে এদিকের পয়সা ওদিকে, ওদিকের পয়সা ওদিকে করে বেড়াচ্ছেন, তাদেরকে কি বলবেন? হ্যাঁ, এরকমই একটা শিল্প সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক বছর কিন্তু হয়ে থাকে। এই যে ধরুন, এই রথযাত্রা হয়ে গেল মানে সমগ্র বাঙালির যে একটা আবেগ, একটা পরিপূর্ণ আবেগের প্রকাশ হবে, সেখান থেকে শিল্পের শুরু। সে কীরকম শিল্প? এই যে যে রথ হয়ে গেলে পরে এই শিল্প শুরু হয়ে যাবে। এই যেরকম ওই গণেশ পুজো কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না, সেই সুদূর কোথায়, সেই মহারাষ্ট্রে, সম্ভবত মহারাষ্ট্রে না অন্য কোনো রাজ্যে সেখানে ছিল, সেখান থেকে মোটা পেট নিয়ে গণেশ বাবা এসে হাজির হয়ে গেছেন পশ্চিমবঙ্গে, আর তার পিছন পিছন মোটা পেট নিয়ে বড় বড় ধরনের শিল্পপতিরা হাজির হয়ে গেছে যাচ্ছেন। ওই যে গণেশ শিল্প, এটা গণেশ শিল্প, গণেশের অনুগামীরা দেখবেন এসে চাঁদা চাইবে। তারপরে আসুক বিশ্বকর্মা, ওটা হচ্ছে শ্রমিক শিল্প, ওখানে খুব একটা দাবাদাবি গাফাগাফি নেই, ওই রিক্সাওয়ালা ঠেলাওয়ালারা পুজো করে, শ্রমিকেরা বিশ্বকর্মা পুজো, ওটা নিয়ে রাজ্যে খুব একটা প্রভাব পড়বে না বলে আমার মনে হয়। তৃতীয় নম্বরে আসি এই যে মা দুর্গা, মানে বাঙালির শ্রেষ্ঠ ধর্মোৎসব, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মোৎসব, কিন্তু সেটা বাঙালিরা করে। সেই মা দুর্গা বা ভগবতী ঠাকুরের যে পুজো হবে, সেখানে কিন্তু একটু কানপাতুন,
পাড়ায় পাড়ায় ক্লাব থেকে সংগঠন থেকে হাজার হাজার টাকা চাঁদা, দুর্গাপূজা চাঁদা। আর যারা ডোনেশন দেবেন সেটা তো আলাদা, শিল্পপতিরা বা বড় ধরনের ব্যবসায়ীরা পুঁজিপতিরা ডোনেশন দেবেন, সেই ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে দুর্গাপুজোর যে মোটা মোটা অঙ্কের চাঁদা, এটা কিন্তু একটা বড় শিল্প। আর এই শিল্পের পয়সা কোথায় যাচ্ছে? ওই ঘুরে ফিরে পরোক্ষভাবে রাজনীতির সাথেই যুক্ত, তারাই দেখা যাচ্ছে এই পুজো কমিটিগুলোর সভাপতি, সেক্রেটারি, আরো কোষাধ্যক্ষ, গুরুত্বপূর্ণ পদে থাকেন। এবারে নম্বর চারে যদি আসি, ওই মানে দুর্গাপুজোর ঠিক পরপরই আসে কি কালী পুজো। উরে বাবা, কালী পুজো মানে কি? কালী পুজো মানে হচ্ছে কালী হচ্ছে শক্তির দেবী, তাই ওই কালী ঠাকুর বলে দিয়েছেন ফোন করে। হ্যাঁ, আমার মনে হচ্ছে ফোন করে বলে দিয়েছেন যে এই আমি তো শক্তির দেবী, তোরা তো আমার অনুগামী, তোরা ওই রাস্তায় যাবি, যত গাড়ি ঘোড়া আসবে যত ওই আসবে তাদেরকে ধরবি, এই মোটা মোটা লাঠি নিয়ে তারা করবি, এই দেখ পয়সা দেখ, আরে মারবো খুব, দেখ ক্ষমতা দেখা যাবো তো। হে 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 হে, এই যে শক্তি, শক্তির আরাধনা যারা করে তারা এরকম পুজো করে। তা ওই জন্য দেখবেন কালী পুজো আসতে না আসতেই রাস্তাঘাটে এখানে ওখানে লরি গাড়ি, গাড়ির ড্রাইভারদের কলার ফলার ধরে অনেক সময় অনেক জায়গায় টানাটানি হয়। শক্তির শক্তির বুঝে আছে তো? আচ্ছা, এই গেল একটা শিল্প। এরপরে আরেকটা শিল্প আসছে যেটা ওই শিক্ষাঙ্গনে হতো, স্কুল কলেজ ইউনিভার্সিটি ক্লাব বাড়িতে যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা করতো, আমিও করতাম, মা সরস্বতীর পুজো। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের, মা সরস্বতীর পুজো আজকাল রিক্সা স্ট্যান্ডে, ফুটপাতে, রাস্তার মোড়ে, গাছতলায়, এখানে ওখানে হয়। হ্যাঁ, বিদ্যার দেবী মা সরস্বতীকেও এভাবে নামিয়ে আনা হয়েছে এই মোটা মোটা পয়সার জন্য। অনেক জায়গায় সরস্বতী পুজোতেও বড় বড় ধরনের মোটা অঙ্কের চাঁদা চাওয়া হয়। তাহলে এগুলো শিল্প নয়? তাই আমি কঠোরভাবে এই শিল্পের বিরোধিতা করছি। কারণ হচ্ছে এই যে পুজোগুলো দেখছেন না, এই পুজোগুলো একেবারে গায়ে 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 হয়ে থাকে, গায়ে গায়ে হয়ে থাকে, প্রায় এক মাসে না হলেও পাশাপাশি দু মাসের মধ্যেই। তাহলে একটা লোক যদি 10,000-15,000 বলে 20,000 টাকা মাসে রোজগার করেন, তাহলে সেই মানুষটা যদি এই দু তিন জায়গায় 1,500-2,000 করে চাঁদা দিতে হয়, তাহলে সে মানুষটার অর্থনৈতিক উন্নতি কী করে হবে? জবাব দিন। আর যে লোকসানটা হয়ে যাচ্ছে, সেই লোকসানটা কি এই পুজো কমিটিগুলো বা এই এই যারা চাঁদা নিচ্ছেন, যারা এই যে চাঁদা নেওয়া ঘুষখোর শিল্পপতি, তারা কি তার খেসারত দেবেন? আরও অনেক কিছু বলার ছিল, স্বল্প পরিসরে বলাটা সম্ভব নয়। আমি বিনীত অনুরোধ করছি পশ্চিমবঙ্গের সমস্ত পুজো কমিটিগুলোকে, আপনারা অত্যন্ত মানবিকতার সহিত, বিবেকের সহিত পুজো আশ্রা করুন, মানুষের কথা ভাবুন। কারণ ধর্ম, এই পুজো আশ্রা, এগুলো কিন্তু মানুষেরই জন্য সৃষ্টি করা হয়েছিল। হ্যাঁ, এর প্রচলন ঘটেছিল, সেখানে তার উল্টো স্রোতে যখন চলে যায় তখন সেটা আর ধর্ম থাকে না, সেটা অধর্ম থাকে, সেটা তখন আর জনদরদিতে থাকে না, ওটা জনপ্রিয়তায় পরিণত করে একটা ব্যবসায়িক রূপ নেওয়া হয়। আর সেটাই হচ্ছে, এটা সমাজের পক্ষে অত্যন্ত খারাপ। আর দুর্গাপুজো কমিটিগুলোর প্রতি বলছি, এই ধরনের মোটা মোটা টাকা চাঁদা নেওয়া কিন্তু এক প্রকার সরকার বিরোধী কাজ করছেন আপনারা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলে দিয়েছেন যে আমি যা পারি, এরকম 50,000 করেছিলেন, তারপর 60,000, সম্ভবত এবছর 60,000 দিচ্ছেন, এবছর আবার কত ডিক্লেয়ার করবেন আমি জানি না। এই টাকাটা দেওয়ার অর্থ হচ্ছে যে সাধারণ মানুষের উপরে যেন কোনো আর্থিক চাপ সৃষ্টি না হয়, তাই তাদের তহবিলে এই টাকাটা দিয়ে আমি সাহায্য করলাম। তাই সরকার বিরোধী কাজ করছেন যারা এই ধরনের চাপ সৃষ্টি করে মানুষের থেকে টাকা নিচ্ছেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এই ধর্মীয় শিল্পনীতির বিরুদ্ধে আমি কথা বলেছি,
আজও বলছি, আগামীতেও বলবো। এর আগে এই সব বিষয় নিয়ে আমাকে অনেক রকম বাধা বিঘ্নর মধ্যে পড়তে হয়েছে, আগামীতে হয়তো পড়তে হতে পারে, তবুও আমি বলবো। ভালো থাকবেন, সকলের শুভবুদ্ধি উদয় হোক। ধন্যবাদ।